এবারে কম হয়েছে যেখানে লোকসভা নির্বাচনের সাতাত্তর পার্সেন্ট হয়েছিল এই নির্বাচনে সেটা একাত্তর পার্সেন্টের কিছু বেশি ভোট পড়েছে কিন্তু আপনার সব মিলে আমরা মনে করি একটা সর্বোচ্চ রেকর্ড তৈরি হবে সমস্ত বিরোধী দল যারা আছে তাদের জামানত বাজে হবে এবং এই গণনা কি মনে করছেন কত রাউন্ডের পরেই পরিষ্কার হবে ফলাফল প্রথম রাউন্ড থেকেই ফলাফল আপনারা বুঝতে পারবেন যে সিকোয়েন্সটা কোন দিকে যাচ্ছে কারণ প্রত্যেকটা কোনো রাউন্ডে পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই প্রত্যেকটা রাউন্ডে আমাদের তৃণমূল কংগ্রেস এবং সঙ্গীতা রায় তিনি প্রত্যেকটা রাউন্ডে এগিয়ে থাকবেন এটা আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কোনো রাউন্ডে পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই প্রত্যেকটা রাউন্ডে এগিয়ে যাবে ছটি বিধানসভার উপনির্বাচন চলছে একই সাথে উপনির্বাচনের ফলাফল কাউন্টিং চলছে এবং সেই জায়গায় মাদারি হাট নিয়ে কি বলবেন সেখানে কি ছাড়বেন নাকি সেটাকে না মাদারি হাট আমরা জয়ী হব আমরা অবশ্যই বলেছি এবং সেটা জয়ের মার্জিনটা আমাদের খুব বেশি হবে না কিন্তু তৃণমূল কংগ্রেস মাদারি হাটে এবার আসন পুনরুদ্ধার করবে এটা আমার আসন্ত বিশ্বাস আছে কারণ লোকসভা লোকসভা ভোটে জেতার পরে আমরা কোনো জায়গায় কোনো ধরনের অশান্তি করতে দেয়নি এটা তৃণমূল কংগ্রেস যারা দু হাজার এগারোয় আমরা বিজয় মিছিলের বদলে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম এবং আমরা বলেছি বদলা নয় বদল চাই এবং সেই স্লোগান আমাদের নেত্রীর স্লোগানকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে আমরা শান্তির বার্তা মানুষকে দিয়েছি এবারও আমরা এই উপনির্বাচনের প্রাককালে মানুষকে সেই বার্তা দিয়েছি এবং কাউন্টিংয়ের আগের দিন গতকাল আমরা যখন কাউন্টিং এজেন্টদের নিয়ে মিটিং করে তখনও তাদের উদ্দেশ্যে এবং আমার এলাকার সমস্ত সমর্থকদের উদ্দেশ্যে আমরা এই বার্তা দিয়েছি যে নির্বাচনে জয়ের পর সমস্ত মানুষকে অভিনন্দন জানিয়ে আমরা মানুষকে শুভেচ্ছা জানাব কারণ মানুষের রায়ে আমাদের প্রার্থী সর্বোচ্চ ভোটে জয়ী হবেন অতএব কোনো জায়গায় কোনো অশান্তি কোনো সুযোগ যাতে বিরোধীরা কোনো প্ররোচনা করে তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ থাকব